বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দুপুরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। রাজধানী কাকরাইল, বিজয়নগর, পল্টন, আরামবাগ সহ বিভিন্ন এলাকায় এবং সমাবেশে আসা নেতা কর্মীরা হামলা চালিয়েছেন প্রধান বিচারপতির বাসভবন, পুলিশ হাসপাতাল, আইডিবি ভবন সহ বিভিন্ন এলাকায়। একই সাথে আহত হয়েছেন সাংবাদিক সহ সাধারণ মানুষ। এই সংক্রান্ত রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। মন্ডল এনাম এবং শরীফুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শফিউদ্দিন আহমেদ। বিএনপি, জামায়াতে ইসলামী সহ সমমনা একাধিক রাজনৈতিক দলের আজকের সমাবেশ এবং অবস্থান কর্মসূচি ঘিরে কয়েকদিন থেকেই জনমনে ছিল উদ্বেগ উৎকণ্ঠা। শনিবার দুপুরের পর সেই উৎকণ্ঠাই যেন বাস্তবে রূপ নিল। সকাল থেকে নয়াপল্টনে বিএনপির জনসভায় যোগ দিতে শুরু করে নেতাকর্মীরা। এ সময় কাকরাইল মোড়ে আওয়ামী লীগের কয়েকজন কর্মীর উপর হামলা এবং গাড়ি ভাঙচুর করে বিএনপি কর্মীরা। দুপুরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় পণ্ড হয় বিএনপির সমাবেশ। তাতেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন দলটির নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে পুলিশ সদস্যদের সাথে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। আশেপাশের বিভিন্ন মোড়ে তাণ্ডব চালায় তারা। এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভিতরে গাড়িতে এবং বিভিন্ন পুলিশ বক্সে অগ্নিসংযোগ করে বিএনপি। আগুন দেওয়া হয় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে। সংঘর্ষে অর্ধশতাধিকের উপর পুলিশ সদস্য আহত হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান একজন। এ সময় আহত হন একাধিক সংবাদকর্মী সহ সাধারণ মানুষ। পুলিশের উপরে মানে মানে ইট পাটকেল নিক্ষেপ করেছে, মানে পুলিশ আহত হয়েছে। আসলে এটা আমরা বুঝতে পারছি না যে আপনাদের তারা অ্যাগ্রেসিভ করছে। আমরা আমাদের আমরা আমাদের চেষ্টা করছি, আমরা আমাদের চেষ্টা করছি। এখন এখন বর্তমান কি অবস্থা, পরিস্থিতিটা কত কষ্ট? এখন এখন তো আমরা যে তারা যে এখানে আসছিল সেটার দিকে তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি। তারা চিফ জাস্টিসের বাড়ির সামনে যায় হামলা করেছে, বা তারা আইটি ভবনে সামনে আগুন লাগিয়েছে, বিভিন্ন জায়গাগুলোতে তারা আগুন লাগানোর চেষ্টা করেছে। সেখান থেকে আমাদের পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। অপরদিকে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের অনুমতি না পেলেও সকাল থেকে জামায়াতের নেতাকর্মীরা জড়ো হতে থাকে আরামবাগ এলাকায়। দুপুরে সেখানেই সমাবেশ করে দলটি। আপনারা জানেন যে ডিএমপি টোটালি কোনো পারমিশন দেয়নি, যে নিয়ম অনুযায়ী যেহেতু ডিএমপি যে কোনো সভা সমাবেশ করতে গেলে তো ডিএমপির একটা কনসার্ন লাগে, যেহেতু ডিএমপি পারমিশন দেয়নি তো এখানে সমাবেশ করার কোনো প্রশ্নই ওঠে না। তবে সংঘর্ষে জড়িয়ে সমাবেশ সমাপ্ত করতে না পারলেও আগামীকাল সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি সহ সমমনা 12টি জোট। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।